কোন কাজটা শরীয়তের বাইরে হইছে দেখাও, যদি কোনো বাবার ক্ষমতা থাকে কোন কাজটা কোরআন হাদিসের বাহিরে করেছি। নম্বির উম্মত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এমন নবীর উম্মত হলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য যুগের পয়গম্বররা পর্যন্ত আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, কিন্তু আমরা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমরা নবীর উম্মত হয়েছি। আমরা কোনোদিন আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করলাম না, চোখের পানি সেরে একটা দিনও নবীর জন্য কাঁদলাম যে আল্লাহ গো তোমার হাবিবের উম্মত বানিয়েছো তার জন্য তোমার দরবারে শুকরিয়া, একদিনও চোখের পানি কিন্তু আমরা ফালাই নাই। অথচ আমরা পৃথিবীতে বসবাস করতেছি, যার যেভাবে মন চাচ্ছে ফতুয়াবাজি করতেছি, নবীকে নিয়ে টানাটানি শুরু করেছি। আজকে নামাজ নিয়ে কোনো টানাটানি হয় না, রোজা নিয়ে কোনো ঝগড়া হয় না, যাকাত নিয়ে কোনো ঝগড়া হয় না, হজ নিয়ে কোনো ঝগড়া হয় না, একমাত্র রসুলুল্লাহকে নিয়ে ছাড়া দুনিয়ার ভিতরে ঝগড়া। কেউ বলতেছে নবীর মিলাদ পড়া যাইব, কেউ বলতেছে যাইব না, কেউ বলতেছে মিলাদুন নবী আছে, কেউ বলতেছে নাই, কেউ বলতেছে ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে, আবার কেউ বলতেছে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। মূল ঝগড়াটাই হচ্ছে রসুলকে নিয়ে, তার কারণ হলো, কারণ কি? কারণ নবীকে ভালোবাসলেই পাবে জান্নাত, নবীর সঙ্গে দুশ্মনী করলে পাবে জাহান্নাম। আর কোনো কিছুতেই জান্নাত নাই, শুধু রসুলের কদমে আছে জান্নাত, এছাড়া পৃথিবীর কোনো জায়গায় জান্নাতের আশা তুমি করতে পারো না। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের পাঁচ পারার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছ, দুনিয়ার মানুষ পৃথিবীর জমিনে তুমি যতই অপরাধ করো না কেন, যতই গুনাহ করো না কেন, জুলুম করেছ নফসের সঙ্গে, অপরাধ করেছ আমি আল্লাহর সঙ্গে, গুনাহ করেছ, অপরাধ করেছ, জুলুম করেছ, এরে বান্দা ক্ষমা যদি পাইতে চাও আমি আল্লাহর কাছে আসা লাগবে না, আমি আল্লাহর দরবারে তোমাকে আসতে হবে না, ক্ষমা যদি পাইতে চাও আমার নবীর দরবারে চলে যাও, চিৎকার মেরে কন সুবহান আল্লাহ, আল্লাহ আল্লাহ কোরআনে কয় তুমি জুলুম করেছ নফসের সঙ্গে। নফস কি? কাল ব্রুস হের খফি আকফা নফস, নফস আপনাকে, নফসের কাজ হচ্ছে খারাপ। হয়েছে আলম আরওয়াতে, সেদিন আল্লাহর সঙ্গে আমরা ওয়াদাবদ্ধ হয়েছিলাম পৃথিবীতে আমরা যখন আসব এই নফসকে রুহের গোলাম বানাবো, নফসকে রুহের গোলাম বানাবে, মানে রুহ নফসকে কখনো খারাপের দিকে যেতে দিবে না,
রূহ ভালো কাজ করবে, নেক আমল করবে, তওবা করবে, জিকির করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, যত নেক আমল আছে সব রূহ করবে। নফস তাকে ধোকা দিয়ে তাকে দাবিত খারাপের দিকে দাবিত করতে পারবে না। কিন্তু পৃথিবীতে আইসা এখন আমরা উল্টো পথে চলতেছি। নফস আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নফসকে রুহের গোলাম বানিয়ে রাখবো, কিন্তু পৃথিবীতে আইসা কালের বিবর্তনে দুনিয়াতে মোহে পড়ে এখন রুহ নফসের গোলামি করতেছে। ঠিক না? ঠিক নেই। রুহ এখন নফসের গোলামি করে, যার কারণে আমাদের ভালো কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, জাকাত দিতে ভালো লাগে না। শুধু অনীহা আর অনীহা, শুধু তাই নয়, আমি আজকে যদি একজনকে ডাক দিই চলো নামাজ পড়তে যাই, কাজকে পড়বো না কালকে পড়বো, কথা কন। যদি বলে তুই আজকে রোজা রাখ, আজকে রাখবো না, 27 দিন রাখবো, চলো হজে যাই, কয়েক জমি জমা আরো কয়েক বিঘা কিনা লই তারপরে হজে যাবো, চলো পীরের কাছে মুরিদ হইতে থাক, বাপ মা বাচ্চা থাকতে কি এর আবার পীরের কাছে যাবো, বলেনি কথা একটু কই দিব, বলে কি বলে না? বান্দা চিন্তা করতেছে পয়সা থাকলে করব, যে 20 বছর হইছে 30 বছর পার হলে নামাজ শুরু করব, ঠিক না? জমি আর কয় বিঘা কিনে নি পরে হজ করব, টাকা পয়সা হয় নাই তারপরে যাকাত দেব। তুমি আগে চিন্তা করতেছো পয়সা থাকার কথা, কিন্তু আল্লাহ তোমার আগে স্মরণ করাইতেছে মরণের কথা। কোরআনুল কারীমের 29 পারার প্রথম পৃষ্ঠা সূরা মুলকের দ্বিতীয় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে আল্লাহ কয়, আমি স্মরণ করে আল্লাহ দি খলাকাল মাউতা, মৃত্যু হবে, আগে বলতেছে মৃত্যু হবে, এরপরে বলতেছে আল হায়াতা, যতদিন বেঁচে থাকবি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করবা, নেক কাজ করবা যতদিন বেঁচে থাকবা, কিন্তু আগে তোমাকে আমি মরণের কথা স্মরণ করিয়েছি, মৃত্যুর কথার আগে তুমি স্মরণ করো, যার কারণে এই পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবাই কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে, করে কি করে না? এমন কেউ আছে যে মারা যাবে না? হ্যাঁ, যদি সবাই যদি মারা যেতেই হয়, সবাই যদি বিশ্বাস করে থাকে মারা যাইতে হবে, তাহলে এত বড় জান্নাতের বাগান এখনো তো ভরলো না, ঠিক নেই? এই যারা মাইকের আওয়াজ শুনল, আপনি যেই পীরের মুরিদ হন, যেই তরিকার হন, যেই দলের হন, আমাদের তো কোনো ঝগড়া নাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আমি মুসলমান হিসেবে তো আপনাকে দাওয়াত দিয়েছি, মাহফিলের সভাপতি আমার জোবের আলম ভাই, তিনি তো আপনাদেরকে দাওয়াত দিয়েছে, দিছে কি দেয় নাই? এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে, 6টা হকের ভিতরে একটা হলো এক মুসলমান ভাই যদি আরেক মুসলমানকে দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করতে হয়। আপনারা দেখো কি এই হাদিসটি আপনারা শোনেন নাই, মসজিদ থেকে মাদ্রাসা থেকে এই হাদিসকে আপনাদের কানে দেয় নাই, নবীজির হাদিস 6টা হক, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দেখলে প্রথমে সালাম দিবে, মুসলমান ভাই সালামের জবাব দিবে, কোনো মুসলমান বিপদে পড়লে তাকে সহযোগিতা করবে, কোনো মুসলমান যদি অসুস্থ হয় তার সেবা করবে, কোনো মুসলমান যদি মারা যায় তার জানাজার নামাজে শরীক হবে, কোনো মুসলমান ভাই যদি কাউকে দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করবে, ঠিক নেই? কোথায় গেল এত বড় বাগান, এতগুলো মাইক প্রত্যেকের কানে যাচ্ছে, সবাই কিন্তু কোরআনের কথাগুলো শুনতেছেন, এখানে আমরা কি করেছি গতকাল রাত থেকে শুরু করে?
এখানে যাহা কিছু হচ্ছে প্রত্যেকটা কর্মকাণ্ড কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল দ্বারা সাবিত করা, একটা অনুষ্ঠান একটা আমল আপনি বেদাতি প্রমাণ করাইতে পারবেন না। কথা কন, আজকের এই মাহফিলের অনুষ্ঠানের কর্মসূচি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, এই মাহফিলটা করতে যাইয়া যাহা কিছু করা হয়েছে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, শুধু আজকের কথাগুলো নোট করবেন, এই মাহফিলে যেই পশুটা জবাই করা হয়েছে, যেটা দিয়ে তবারক করা হবে, এটা গতকালকে রাত্রে 12:01 সময় ফাক্কালাম ফাতে শরীফ পাঠ করে মুনাজাত দিয়ে এরপরে আল্লাহর রাস্তায় এই পশুটা কুরবানি করা হয়েছে। ঠিক নেই জুবার ভাই? রাত্র 3টা থেকে এই ময়দানে আল্লাহর কোরআন তেলাওয়াত, রসুলের মহব্বতের মিলাদ, এরপর মুনাজাত, রহমতের ফয়েজ, আল্লাহর জিকির, ফজরের আজান, ফজরের নামাজ হলো, ফাতেহা শরীফ পড়ে মুনাজাত হলো, খতম শরীফ হলো, জোহরের আজান হলো, নামাজ হলো, আসর আজান হলো, নামাজ হলো, মাগরিবের আজান হলো, মুনাজাত হলো, নামাজ হলো, ফাতেহা শরীফ পড়ে মুনাজাত হলো, জিকির হলো, এরপর এসার আজান হলো, নামাজ হলো, এখন নবীর মিলাদের মাধ্যমে কোরআন হাদিসের আলোচনা শুরু হয়েছে। কোন কাজটা শরীয়তের বাইরে হয়েছে দেখাও, যদি কোনো বাবার ক্ষমতা থাকে, কোন কাজটা কোরআন হাদিসের বাহিরে করেছি, কোন কাজটা শরীয়ত বিরোধী করেছি দেখাও, যদি দেখাইতে না পারো তাহলে কেন সেই আবু জাহেলের মতো 1400 বছর আগে যেমন ছিল, কোরআন আয়াত কানে গিয়েছে তারপরও না শোনার বান্দরে কানের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। এদের কান আছে তারা শোনে না, এদের অন্তর আছে তারা বুঝে না, চোখ আছে তারা দেখে না। ঠিক নেই? তোমরা না শুনলে কি হবে? প্রয়োজন আল্লাহর ফেরেশতা দিয়ে মাঠ ভরে দিবে। বিশ্বাস হয়নি আপনাদের? হয়নি? হয়নি? হয়।